ভাই আমরা শুরু করছি ভাই 21 সাল থেকে। জি 21 সাল থেকে শুরু করছি। আগে আমরা ছিলাম গুলিস্তানে, এখন আমরা পুরান ঢাকাতে ছিলাম, এখন পুরান ঢাকা থেকে এখানে আসছি আর কি। আমাদের লোকেশনটা টিএসসি 3 নম্বর গেট, গেটের মুখেই, একদম মুখে। আমরা দুপুর বারোটা থেকে রাত 10-11টা পর্যন্ত আমরা এখানে আছি। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভাই, আপনাদের দোয়ায় আমরা অনেক রেসপন্স পাইতেছি আলহামদুলিল্লাহ ভাই। যে টাকা হয় ভাই চলার মতো হয় ভাই, মিথ্যা বলে লাভ নাই। আপনার তো আমার টাকা নেবেন না, আল্লাহর মতো ভালো হয় ভাই। পার ডে আপনার ম্যাক্সিমাম পার ডে তে 5-7 হাজার টাকা তো হয় ম্যাক্সিমাম। হ্যাঁ 5-7 হাজার টাকা সেট হয়। যে এখানে ফ্লেভার আছে, আমাদের এখানে ফ্লেভার এখন অ্যাভেলেবেল নাই, ফ্লেভারগুলো শেষ হয়ে, স্টক শেষ। এখন আপাতত এখানে কালাকাটটা আছে, জিরা মশলা আছে, ব্লুবেরি আছে, কলা আছে, এখানে আছে আবার অরেঞ্জ পান্ডা, এখানে ছিল স্ট্রবেরিটা শেষ, আরও অনেক ফ্লেভার আছে। এখানে আপনি আমার চারটা দেখতে পারেন, সবগুলো ফ্লেভার ছিল কিন্তু ফ্লেভার এখন শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ এক দুদিনের ভিতরে আবার ফ্লেভার সবগুলো আসবে। আমি পড়ালেখা করি, পড়ালেখার পাশাপাশি এটা করতেছি। জি ভাইয়া, না ভাই কষ্ট হয় না, কষ্ট এখানে তো আপনার 12টার পর থেকে না, মানে আমি আসি ওই আসে 12টা থেকে, আমি আসি 1-2টা বাজে আসি, ওই ক্লাস টাস করে আমি এখানে আসি। যে আমি কিলগাঁও গপ কলোনিতে পড়তেছি ভাইয়া, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। ফ্যামিলিতে আমরা 3 ভাই আছে, আম্মু আছে, বড় ভাইয়ের বউ আছে, আমার বাবা নাই, আমরা সবাই ফ্যামিলিতে ঢাকায় থাকতেছি। না ভাই আমি সবার ছোট ভাই, আমার বড় ভাই আছে 2 জন, আমার বড় ভাই মেজু ভাই আর কি নিজে যে ইন্ডিয়া থেকে যে মেশিন আনছে ইন্ডিয়াতে এবং 3 মাস ট্রেনিং দিছে এটা নিয়ে ইন্ডিয়াতে, ওইখানে থাকছে খাইছে নিজের টাকা দিয়ে, থাকছে খাইছে পরে দিয়ে এটা প্রসেসটা ফুললি ফুল প্রসেসটা শিখছে ওই জায়গা দেখা ভাই। কর আছে এইটার মেশিনটা দাম বর্তমানে 1 লক্ষ টাকা। জি 1 লক্ষটা কিছু সামথিং কম আছে, কিছু সামথিং কম, আগে ছিল বেশি, এখন কমে গেছে, এখন কমে গেছে। যে লেবু আমরা কাপ্তান এই যে কারণ বাজার আছে না, কারণ বাজার থেকে নিয়ে আসে আর কি। গ্যাসটা হচ্ছে আপনার 7 আমের যে গ্যাসটা ইউজ করে না, কার্বোনেটের ব্যাপারের যে গ্যাসটা, ওই গ্যাসটা আমরা ইউজ করি। আর একটা কোয়েশন আছে ভাই, অনেকে প্রশ্ন করে যে এটা পাকা লেবু কেন ভাই, এটা মানে হচ্ছে কি যে পাকা লেবুটা দিলে এটা স্বাদটা অনেকটা আসে, মানে ভালো হয় স্বাদটা আর কি। এরপরে ভাই আমরা চেষ্টা করতেছি এইগুলোর দোকান আরও বাড়ানোর জন্য, কথা বলছেন। আপনাদের দোয়া দেখি, আরেকটা দোকান দিয়েছে আপনাদের লক্ষ্মী বাজারে আছে, আরেকটা আপনাদের আছে শনিয়াকড়া আছে। আপাতত আমাদের 3টা দোকান আছে, একটা শনিয়াকড়া, একটা লক্ষ্মীবাজার, আর একটা এতে আর কি, 3টা দোকান আছে। আল্লাহর মধ্যে যদি আপনাদের দোয়া আরও বাড়ানোর ইচ্ছা আছে আর কি, এটার মধ্যেই থাকবো আর কি। এটা দিচ্ছি আপনাকে অরেঞ্জ পান্ডা, এখানে এখানে রাখেন, ভাইয়া